Hey everyone, good evening and welcome back to my channel. I hope তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটাও ইভিনিং থেকে শুরু করছি। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কিছুদিন ধরে প্রত্যেকটা ব্লগ ইভিনিং থেকে শুরু হয়, কারণ মর্নিং থেকে আমরা এতটাই ব্যস্ত গল্প করাতে শুধু, আর মিঠি আর পাখি দুজনকে সামলাতে যে ব্লগ করার কিছু থাকেই না। আজকেও বেরোয় পড়েছি একটু ঘুরতে, তবে আজকে যাব পাখি আর মিঠির একটা পছন্দের জায়গায়, যেখানে ওরা গেলে একটু খেলতে পারবে, পার্কও থাকবে, রেস্টুরেন্টও থাকবে, এরকম একটা জায়গায়। আর এটা হলো সরাইঘাট ব্রিজ, আমি আগেও দেখিয়েছি, নিচে যে নদীটা আছে সেটা ব্রহ্মপুত্র। তো এখন চলো আগে যাই। আর আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি, সত্যি ভাবতে পারিনি গিয়ে এতটা শান্তি পাবো, কারণ ভিউটা এত ভালো ছিল, বাচ্চাদের যেরকম খেলার জন্য পার্ক ছিল, আর ঠিক রেস্টুরেন্টের পাশেই ব্রহ্মপুত্র নদী, দেখতেই পাচ্ছ নদীতে নৌকো চালিয়ে যাচ্ছে দুজন, এগুলো সব কিছু বসে বসে আমরা দেখছি। আর একদিকে নদী, একদিকে শুধু সবুজ পাহাড়। আমি সিটটা ছেড়ে যেতে চাইছি না, কারণ সেদিন খুব বেশি ক্রাউডেড ছিল, একটু জায়গা ছাড়লি আর জায়গা পাওয়া যাচ্ছিল না বলে বসে বসেই রেকর্ডিং করছিলাম। আর এখানে সবাই আছে, দিদিরা বসা আছে পাখিকে নিয়ে, দেখতে পাচ্ছ পিছনে সবুজ পাহাড়। তবে এখানে খুব একটা বেশি সময় থাকবো না, কারণ পাখি একদমই ভালোবাসছে না। যিনি রেস্টুরেন্টটা অনেকটা উঁচুতে হওয়াতে না বেশ ভয় লাগছিল কখন কোন দিকে গিয়ে পড়ে যাবে, তো আমরা ডিসাইড করলাম আমরা নিচে চলে যাই, সেখানে গিয়ে পাখি ওরা একটু খেলাধুলা করবে, তারপর আমরা কিছু খেয়ে চলে যাব। আর আজকে না এখান থেকে বের হয়ে আমরা একটা রিসোর্টে যাব, ওখানে দিদিদের একটা মিটিং আছে, ওদের কিছু মিউজিক্যাল প্রোগ্রাম হয় সেটারই মিটিং আছে। তো আমরা যেহেতু একসাথে বেরোয়ে গেছি, আমরা ওখানে যাব, গিয়ে আমরা ওয়েট করব, ওদের মিটিং শেষ হলে আমরা বাড়ি যাব, হয়তো আবার কিছু খাবো খেয়ে তারপর বাড়ি যাব। বেরোলে ছোটো ছোটো জিনিস খেতেই লাগে, যেহেতু বাচ্চারাও সঙ্গে আছে। তো যাই হোক, এখন আমরা চলে আসছি সেই রিসোর্টটাতে। আর এটা এতটাই সুন্দর ছিল বলার মতো না, আসামের যেটা মেইন হয় না আসাম টাইপ ঘর যেটাকে বলে, সেই ফিলিংসটা পুরো পাচ্ছিলাম। কারণ আজকাল সব বড় বড় বিল্ডিং এগুলো দেখে আর ভালো লাগে না, কিন্তু এই জায়গাটা এসে সত্যি খুব ভালো লাগলো। আমরা পার্ক থেকে বেরোয়ে এখন দিদিদের একটা মিটিং আছে, তাই একটা রিসোর্টে এসেছি। আর এটা খুব দারুণ, এতটাই সুন্দর, মানে এখানে এসে আরও বেশি ভালো লাগছে, মানে কী বলবো। একটু তোমরা পরিবেশটা তো আমি আগেই দেখেছি, বিশাল বড়। আর দিদিদের মিটিংটাও বাইরে হচ্ছে, ওই যে ওখানে ওদের, এখানে ওদের মিটিংটা হচ্ছে। আর যেহেতু আমরা একসাথে ঘর থেকে বের হয়ে গেছি, তাই জিজুরা বললো যে তোরা একটু এখানে ওয়েট কর, এটা এখানে ওয়েটিং রুম। আর ওয়েটিং রুমটাই এত সুন্দর যে এসে মনে হচ্ছে এখানেই ভালো লাগছে, যেখানে ঘুরতে গেছিলাম তার থেকেও বেশি ভালো লাগছে। তো মিঠি এখানে রিলস ফিলস বানানোতে ব্যস্ত, আর পাখিও প্রচুর জায়গা পেয়েছে খেলার জন্য, তাই খেলাতে ব্যস্ত। আর আমি ভাবলাম একটু কথা বলে নিই, বেশ ভালো লাগছে এই জায়গাটাতে এসে। পাহি বাইরে একটা দোলনা দেখেছে, তাই দোলনা চড়ার জন্য বাইরে চলে আসছি, কারণ ও আর কিছুতেই ভিতরে থাকবে না। এমনিতেও মিটিং শেষ হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব, আমরা একটু মোমো খাবো খেয়ে বাড়ি চলে যাব। খুব তাড়া আছে, কারণ কাল সকালেই আমরা লামডিং যাচ্ছি। আমাদের মোমো খাওয়া হয়ে গেল, আর নেক্সট ডে মর্নিং এখন ট্রেনে। আর বাড়িতে এসে কিছু শ্যুট করিনি, সবাইকে দেখতেই পাচ্ছ চোখে একদম ঘুম, কারণ সকাল 6:10 ট্রেন দিদি আর জিজু ছাড়তে এসেছে। তবে এই ট্রেনটাতে গেলে খুব ভালো, কারণ একদম 9টার মধ্যে লামডিং পৌঁছে যায়, তো বাড়িতে গিয়ে পুরো রেস্ট করা যায়। আর আজকে এত লামডিং যাওয়ার তাড়া, কারণ আগামীকাল পাহির মামা ভাতের পার্টি হবে, তো সেই পার্টির জন্যই থাকা হয়েছে, আর সেটার জন্যই আবার লামডিং যাচ্ছি। তারপর লামডিংয়ে কয়েকদিন থেকে আবার কলকাতা ফিরে যাব। তো এখানে মিঠিকে আমি বলেছি একটু ব্লগ কর, তো মিঠি কী ব্লগ করছে তোমরা দেখতেই পারো, ও শুধু নিজের ফটো আর ভিক্টরি সাইন দেখিয়ে দেখিয়ে এগুলোই করতে থাকে। আর এখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ছোটোর থেকে যতবার যাই আমরা এই পাহাড়টা দেখি বুঝতে পারি যে গুহাটি কাছে চলে আসছে, কারণ আমরা খুব বেশি লামডিং গুহাটি করতাম, মাসে প্রায় 2-3 বার।
যেহেতু আমার বড় দিদি সবসময় গুয়াহাটিই ছিল, যখন এই পাহাড়টা আসতো বাবাকে বলতাম গুয়াহাটি চলে আসছে, কারণ তখন তো আর এত স্টেশনের নাম টাম জানতাম না। তো যাই হোক, গুয়াহাটি লামডিংয়ের জার্নিটা আমাদের একদমই ফিল হয় না, কারণ এতটাই বেশি আসা যাওয়া করতাম। এখন লামডিংও পৌঁছেই যাচ্ছি, প্রায় আর একটু সময় আছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুম দিয়ে দিয়েছি, আর উঠতে পুরো বিকেল হয়ে গেছে, এখন বিকেলবেলা। আর এখানে দেখতেই পাচ্ছ পাখি বিকেলবেলা খেলতে বেরোয় গেছে। এখানে কিন্তু বিকেলে সব ছোটো ছোটো বাচ্চারা রাস্তায় বেরোয় খেলে, রাস্তা ঠিক বলবো না, কারণ এটা তো মেইন রোড না, কোনো গাড়ি টাড়ি আসবে না, তাই এখানে খেলার ইয়েটা খুব বেশি। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও কিন্তু একটা টাইমের পর এরকম বের হয়ে দৌড়াদৌড়ি খেলতাম, এতে বাচ্চাদের মনটাও ভালো থাকে, স্বাস্থ্যও ভালো থাকে। আর এখানে এসে পাহির রোজ বিকেলে খেলা করে, আর এতে যেটা লাভ হয়েছে না, সবার সাথে মিশে এখন পাহি বেশ ভালোভাবেই কথা বলতে পারে। আর আমি আঙ্গুল দিয়ে যে বাচ্চাটাকে দেখাচ্ছি, এই বাচ্চাটা পাহির থেকে 4 মাসের বড়, আর এই বাচ্চাটার নামই কিন্তু পাহি। আর ওর পাহি নাম শুনেই মিঠি কিন্তু আমাদের পাহিকে পাহি পাহি বলে ডাকে। তো এখানে দুটো পাহি আছে। তো যাই হোক, ওদের এখন খেলাধুলা চলতে থাকবে একটু সময়, খুব একটা বেশি সময় রাখবো না। আর ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, খুব একটা গরম নেই। বাচ্চারা একটু দৌড়াদৌড়ি খেলে, আর পাখি কিন্তু খুব এনজয় করছে, মানে ওখানে গেলে তো আর এগুলো পাবে না, তাই আমি ছেড়ে দিচ্ছি যে যাও যতটা পারো করে নাও। এখন বিকেলবেলা মিঠির ডান্স টিচার আসছে, তো মিঠি ওটাই নাচ প্র্যাকটিস করছে, আর দিদি মজা করেই পাখিকে মিঠির ছোটোবেলার ঘুঙরুটা পরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম ভয়ে হয়তো কাঁদবে, একদমই না, ও মিঠির সাথে সাথে তাল মিলিয়ে নাচ করছিল। ওই দেখো, এখন ঘুঙরু দেখছে, তারপর কিন্তু ঠিক দিদির কাছে গিয়ে নাচ শুরু করবে, একবার নাচ করেও আসছে, ওর মিসকে দেখাচ্ছে যে ও পায়ে পড়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আর লম্বা করব না। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, টাটা।